থার্ড জুন টোয়েন্টি সোমবার রাত পোহালেই ভোট কাউন্টিং হবে লোকসভার তো এদিকে দাঁত ভেঙে দেবো বিছুটি পাতা ঘষে দেব কিংবা এই যদি ভাষা হয় অঙ্গভঙ্গি হয় তাকে কেন অ্যারেস্ট করা যাবে না তিনি যেই হন না কেন তিনি মূর্খমন্ত্রী হন কিংবা মুখ্যমন্ত্রী হন যখন বা যেদিন এটি হবে সেদিনই প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গেও এগিয়ে যাওয়ার কথা ভাবতে পারবে যতদিন সেটা হবে না বা কেন্দ্রীয় সরকার যতদিন সেরকম আইন করবেন না ততদিন ভারতের প্রকৃত উন্নয়ন কিন্তু হবে না শুধু ওই কিছু লাখপতি করে দিলাম কিছু পাইয়ে দিলাম বা কিছু সুবিধা করে দিলাম জনগণের ট্যাক্সের টাকায় কেন না যেখানে এক কোটি জন্মগ্রহণ করে যা খুশি বলে যাবে যে যেমন খুশি অঙ্গভঙ্গি করবে যে যেমন খুশি রাষ্ট্রদ্রোহিতার নাম জন্য সেরকম বয়ান দেবে বা সেরকম আচার আচরণ করবে তাকে কবে কখন কিভাবে অ্যারেস্ট হবে সেই আইন কিন্তু আগে করা প্রয়োজন অন্তত আমার তাই মনে হয় নমস্কার